ফেসবুক ইনস্টাগ্রাম সহ 89টি অ্যাপ নিষিদ্ধ। ফেসবুক ইনস্টাগ্রাম সহ 89টি অ্যাপ নিষিদ্ধ করলো ভারতীয় সেনা। সরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে জওয়ান কর্মীকে, ঠিক আছে। নয়াদিল্লিতে জাতীয় নিরাপত্তার সাথে আগামী 15 জুলাইয়ের মধ্যে নিজেদের ফোন থেকে 89টি অ্যাপ, মানে মোবাইল অ্যাপ সরিয়ে দিতে সকল সেনাবাহিনীর জওয়ান ও কর্মীদের নির্দেশ দিল ভারতীয় সেনা। ওই তালিকায় নিষিদ্ধ করা টিকটক সহ চীনাপ্ত রয়েছে, পাশাপাশি মার্কিন জাত ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, জুম, ট্রু কলার ও রেডিট সহ একাধিক অ্যাপ রয়েছে। তো বন্ধুরা দেখলেন 89টি অ্যাপ কিন্তু মানে ভারতীয় জওয়ানদের, মানে সেনাকর্মীদের কিন্তু তাদের মোবাইল থেকে সরিয়ে দিতে বলা হয়েছে, এবং তারা কিন্তু এটা কিন্তু করা হয়েছে, এবং এটা কিন্তু সরিয়ে দিতে বলা হয়েছে 15 জুলাইয়ের মধ্যে, আপনারা জানেন। এরপরে দেখুন কী লেখা আছে। চীন ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইদানিং বারবার বারবার নানাভাবে ভারতীয় সেনার বাহিনীকে টার্গেট করেছে, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হানি ট্র্যাপে পা দিয়ে শত্রুপক্ষের কাছে অজান্তে তথ্য পাচারের মতো তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে। ভবিষ্যতে সাইবার যুদ্ধের কথা মাথায় রেখে নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনা কর্তৃপক্ষ। তো বন্ধুরা আপনারা জানলেন যে ভারত চীন ও পাকিস্তানের গোয়েন্দারা কিন্তু ভারতীয়ভাবে নানারকমভাবে তাদেরকে ডেটাগুলো, মানে তথ্যগুলো নেওয়ার চেষ্টা করছে নানারকমভাবে, ঠিক আছে। তারা কিন্তু মানে ভারতীয় সেনার নিজের অজান্তে এইসব ব্যবহার করে নানারকমভাবে তারা কিন্তু এইসব তথ্যগুলো তাদেরকে দিয়ে দিচ্ছে, মানে তারা নিজেরাও বুঝতে পারছে না। তো তার জন্য কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেনার এক সূত্রে। তারপরে দেখুন কী আছে, সেনার এক সূত্রে জানিয়েছে নির্দেশে বলা হয়েছে ওই অ্যাপগুলি পুরোপুরি ডিলিট করতে হবে, কোনোভাবেই ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় করে রাখা যাবে না। এও বলা হয়েছে সময়সীমা অর্থাৎ 15 জুলাইয়ের পর ওই কাউকে ফেসবুক, মানে কাউকে ফেসবুক সহ নিষিদ্ধ অ্যাপ ব্যবহার করতে দেখা গেলে তার বিরুদ্ধে রিপোর্ট করা হবে। তো বন্ধুরা আপনারা জানলেন দেখুন যে মানে যে অ্যাপগুলি মানে নিষিদ্ধ করতে বলে সেগুলো কিন্তু ডিঅ্যাক্টিভেট করলেই হবে না, মানে ডিঅ্যাক্টিভেট করলে করে রাখলে কিন্তু হবে না, সেটা কিন্তু পুরোপুরি ডিলিট করতে হবে। যেমন ফেসবুক ব্যবহার করলে ফেসবুক কিন্তু ডিঅ্যাক্টিভেট করা যায়, তো বন্ধুরা সেটা জানেন, কিন্তু ডিঅ্যাক্টিভেট করলে হবে না, এটা পুরোপুরি পার্মানেন্টলি ডিলিট করে দিতে হবে সেই অ্যাপগুলো, মানে সেই অ্যাপ থেকে অ্যাকাউন্টগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু করে দিতে হবে। তারপরে দেখুন কিনা ভারতীয় সেনা সূত্রে জানেন সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া সামগ্রী দেশকে বাইরে যাতে না চলে যায়, মানে ভারতের তথ্য, তার জন্যই এমন ব্যবস্থা। তো এ প্রসঙ্গে কিন্তু টিকটক সহ 59টি চায়না অ্যাপকে নিষিদ্ধ করেছে। তো বন্ধুরা আপনারা দেখলেন এইগুলো কিন্তু করেছে, আপনারা জানেন 59টি অ্যাপস। তো সেই প্রসঙ্গে এই অ্যাপ প্রসঙ্গে তারা সরকার থেকে বলেছে জাতীয় নিরাপত্তা প্রতিরক্ষার ক্ষেত্রে ক্ষতিকারক ও বিপজ্জনক হতে পারে, এমন বস্তু দুয়ার খুলে যাবে এই অ্যাপগুলি, এর ফলে ভারতের অখণ্ডতা সার্বভৌম ক্ষতিগ্রস্ত হতে পারে। তো বন্ধুরা জানলেন এগুলো কিন্তু ক্ষতি, অ্যাপগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, তার জন্য কিন্তু সিদ্ধান্ত নিয়েছে ভারতের পথে হেঁটে টিকটক সহ বহু চীনা অ্যাপ নিষিদ্ধ করার ভাবনা চিন্তাও করেছে আমেরিকাও কিন্তু এই ভাবনা চিন্তা করেছে। এবং মার্কিন বিদেশ সচিব মাইক পপিংও বলেন আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিচার করেছি। আমেরিকাও কিন্তু তারা কিন্তু এইসব নিয়ে চিন্তা ভাবনা করছেন যে অ্যাপগুলো ব্যান করে দেওয়া হবে কি না হবে। তো 89টি অ্যাপের লিস্ট কিন্তু দেওয়া আছে এখানে, বন্ধুরা দেখুন উইচ্যাট, কিউকু, বুইগো সব নানারকম অ্যাপ দেওয়া আছে, অনেক রকম অ্যাপ দেওয়া আছে, ইউসি ব্রাউজার, তো এগুলো দিয়ে এগুলো তো 59টি অ্যাপের মধ্যে ছিল, সেই অ্যাপগুলো কিন্তু দেওয়া আছে। মানে এর মধ্যে নতুন এমনকি পাবজি, ইনস্টাগ্রাম, ঠিক আছে, ফেসবুক, এইগুলো সব কিন্তু, মানে টিন্ডার, ঠিক আছে, এইগুলো কিন্তু সব, স্ন্যাপচ্যাট, ডেলিহান, নিউজ ডগ, এইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু মানে এগুলো কিন্তু ডিলিট করতে হবে প্রত্যেকটা, এবং না করলে তাদের বিরুদ্ধে কিন্তু মানে মানে তাদের বিরুদ্ধে কিন্তু করা ব্যবস্থা নেওয়া হবে, এটা কিন্তু এটাও কিন্তু বলা হয়েছে। তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মত, আপনারা কি খুশি এই অ্যাপগুলো করার জন্য, মানে নিষিদ্ধ করার জন্য? তো সেটা কমেন্ট করে জানান, এবং আপনার মতামত আপনি জানান যে যে এগুলো কি মানে নিষিদ্ধ আপনি কি করেছেন, আপনার মানে যে 59টি অ্যাপ আগে আপনি বলেছিলাম সেই 59টি অ্যাপ কি আপনার ফোনে কি মানে আপনি সেগুলো বন্ধ করেছেন ব্যবহার করা, সেগুলো আমাকে জানান কমেন্ট করে। তো বন্ধু চলুন বন্ধু আপাতত বিদায় নিচ্ছি, আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে।